আপনারা সবাই জানেন যে মধ্যপ্রাচ্যের কাতার আমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রম বাজার। সেখানে আমাদের প্রায় 4 লক্ষ বাংলাদেশি কর্মী কর্মরত আছে বিভিন্ন পেশায়। এবং সেখানে সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো আমরা এই কাতারের সাথে সর্বপ্রথম 1988 সালে প্রথম কাতারের সাথে আমাদের একটি চুক্তি হয়, এবং সেই চুক্তির পরিপ্রেক্ষিতে আমাদের জয়েন্ট ওয়ার্কিং কমিটির একটি বিধান থাকে, এবং সেই জয়েন্ট কমিটির মিটিং এটি 5ম মিটিং। আমরা সেই মিটিংয়ে সেখানে অংশগ্রহণ করেছি, জাপানে কাতারের দোহায় এই মিটিংটা অনুষ্ঠিত হয়েছে। এবং আমরা 2ফেব্রুয়ারি তারিখে ওখানের যে মন্ত্রী আছেন, ওনাদের মন্ত্রণের নাম হলো মিনিস্ট্রি অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ডেভেলপমেন্ট লেবার অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স। ওনার সাথে আমাদের যিনি মন্ত্রী, ওনার সাথে সকাল 9টায় 2 তারিখে আমি এবং রাষ্ট্রদূত, ওখানে যে আমাদের কাতারের নিযুক্ত রাষ্ট্রদূত, ওনার সাথে আমাদের একটি মিটিং হয়। প্রায় 1.5 ঘন্টার মতো সময় ওনার সাথে আমরা মিটিং করি। এবং সেখানে সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো যে অত্যন্ত আন্তরিকতার পূর্ণ পরিবেশ এবং অত্যন্ত কর্ডিয়াল অ্যাটমসফিয়ারে আমাদের সেই মিটিংটি হয়েছে। এবং তিনি বাংলাদেশের কর্মীদের ওখানে তাদের অবদানের কথা উনি আমাদের কাছে উল্লেখ করেন, এবং বাংলাদেশের কর্মীদের ভূয়সী প্রশংসা করেন। এবং সেখানে যারা বাংলাদেশি কর্মী কর্মরত আছে তাদের কল্যাণ এবং তাদের দেখাশোনা ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করেন যে তারা ওখানে ভালো আছে। এবং সেই সাথে উনি বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নেওয়ার, অধিক সংখ্যক দক্ষ কর্মী নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। তখন আমি ওখানে কাতারে যাওয়ার পরে আমাদের অ্যাম্বাসেডর, আমরা এখানে দেখে যাচ্ছিলাম যে আমাদের এখান থেকে কাতারে বিগত ছয় মাস ধরে আমাদের কাতারে নতুন করে কোনো অ্যাপ্রুভাল দেওয়া হচ্ছে না। তখন আমি ওনার যখন দৃষ্টি আকর্ষণ করলাম, তখন উনি বললো যে, এবং আমাদের কাছ থেকে জানতে চাইলো যে আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা উন্নয়নের কী প্রোগ্রাম আমাদের আছে, এবং অনলাইনে আমাদের ডাটাবেজের কী অগ্রগতি, এগুলো উনি জানতে চাইলেন। তখন ওনাকে যখন এগুলো এক্সপ্লেন করলাম এবং বললাম যে আমাদের যারা কর্মী তারা কাতারে আসতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, তার কারণ আমি অনেকের কাছে জিজ্ঞেস করেছি, তারা বলেছে যে আমাদের কর্মীদের কাছে জিজ্ঞেস করেছি যে কাতারের যারা কাজ করে তাদের কাতার কর্তৃপক্ষ তাদেরকে ফ্যামিলি মেম্বার হিসেবেই দেখে। এবং উনি বললেন যে হ্যাঁ, আমাদের এখানে যারা কাজ করে তারা আমাদের এই দেশে ফ্যামিলির মতোই আমরা তাদেরকে দেখভাল করি। এবং তখন তিনি বললেন যে আমরা কাতার থেকে আরও দক্ষ কর্মী আমরা নিব। তারপর ওখানে উনি আসলে ওখানে আন্ডার সেক্রেটারি ছিলেন, আন্ডার সেক্রেটারি মানে আমাদের সেক্রেটারি, এবং ওনাকে আবার সরকার ওনাকে ওখানে মন্ত্রী নিয়োগ করেছেন, এবং যিনি এখন ডেপুটি আন্ডার সেক্রেটারি ছিলেন উনি এখন আন্ডার সেক্রেটারির দায়িত্বে আছেন। তার পরের দিন 3 এবং 4 তারিখে আমাদের জয়েন্ট ওয়ার্কিং কমিটির যে ফর্মাল মিটিং সেই মিটিংটি হয়। তার আগে 2 তারিখে মন্ত্রীর সাথে মিটিং করার পরে আমরা 2টি অত্যন্ত মানে ভালো এবং অত্যন্ত বড় 2টি কোম্পানিতে আমরা ভিজিট করি। একটির নাম হলো জি ফোর এস, যেখানে একটা দায়িত্ব আছে একজন মেজর জেনারেল, উনি ওটের সিও। তো উনি হলো সিকিউরিটি একটা কোম্পানি, সেখানে আমাদের অনেক প্রায় 2700 বাংলাদেশি কর্মী নিয়োগপ্রাপ্ত আছে। এবং উনি বললেন যে আমাদের তারও কর্মী, বাংলাদেশি কর্মী দরকার, আমরা এখানে সরকারের কাছে সাবমিট করছি কাতারে, কিন্তু আমাদেরকে তারা পারমিশন দিচ্ছে না, অ্যাপ্রুভাল দিচ্ছে না। তারপর আমরা বিকালে আর একটা খুবই ভালো কৃষি খামার, মানে বিশাল ম্যাসিভ একটা কৃষি ফার্ম, তো সেখানে আমরা সেই ফার্মটা মানে পরিদর্শন করি। এবং ওখানে যিনি মালিক তিনি হলো সুলাইতিন সাহেব, তিনি অত্যন্ত কাতারের একজন সম্মানীয় ব্যক্তি এবং অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল একজন ব্যক্তি।
এবং বাংলাদেশিদের কাজে তার তার ফার্মে মানে শত শত বাংলাদেশি কাজ করে এবং উনি এবং সেখানে আমি তার সহায়ক সাহেব সাহেবকে পেলাম। সহায়ক সাহেব সাহেবকে ওখানে গেছেন এবং উনি বাংলাদেশি কর্মীদের ভূয়সী প্রশংসা করলেন এবং বাংলাদেশ থেকে আরও কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করলেন। কিন্তু উনি বললেন যে আমরা তো সাবমিট করেছি কিন্তু অ্যাপ্রুভাল দিচ্ছে না। তো তারপরের দিন যেদিন 3-4 তারিখে মিটিং হয় সেদিন আমি এই মিটিংয়ে এই কথাটি তুললাম যে তোমাদের তো আমাদের আমি যে 2 জায়গা ভিজিট করলাম এবং 2টা কোম্পানি বলছে তারা দে হ্যাভ সাবমিটেড দি ডকুমেন্ট বাট ইট ওয়াজ নট অ্যাপ্রুভ, তোমরা অ্যাপ্রুভাল দিচ্ছ না, অনলাইনে সাবমিট করছি। এবং বললাম যে কালকে তো তোমাদের মিনিস্টার সাহেব বলছে যে তোমরা বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার জন্য এটা ওপেন করে দিবা, মানে আবার অ্যাপ্রুভাল দেওয়া শুরু করবা, যে সাময়িকভাবে যেটা স্থগিত করেছিলাম। তা আমাকে বললো যে আজকের থেকেই আমি তোমাদের ওদেরকে অ্যাপ্লাই করতে বলো, আমি আজকেই অ্যাপ্রুভাল দিয়ে দেবো এবং তুমি যাওয়ার পূর্বেই আমি এই অ্যাপ্রুভাল দিয়ে দেবো। তুমি তো কালকে যাবো, 5 তারিখে তুমি যাবা, তুমি যাওয়ার আগেই আমি এই অ্যাপ্রুভাল দিয়ে দেবো। তারপরে আমরা ওদেরকে টেলিফোন করে বললাম, তারপরে তারা সাবমিট করলো এবং ওই দিনই অ্যাপ্রুভাল করে আমাদের যে কাউন্সিলরের কাছে ওই কপি পাঠিয়ে দিল এবং তখন আমরা তাকে ধন্যবাদ দিলাম এবং ডিনারে যখন আমার দেখা হলো ওনারা ডিনার দিয়েছিলেন সেখানে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করলাম এবং উনিও বললেন যে আমাদের তোমাদের বাংলাদেশ থেকে আমরা দক্ষ কর্মী এবং প্রশিক্ষিত কর্মী নিতে চাই আরও বেশি করে। তার কারণ বাংলাদেশিরা এখানে যে কাজ করে তাদের কাজ তারা অত্যন্ত হার্ডওয়ার্কিং এবং তারা মানে ভালো মুসলিম এবং তারা এখানে খুব ভালোভাবে আমাদের এখানে কাজ করছে। কাতারের যেটি লক্ষণীয় বিষয় সেটি হলো যে কাতারে আপনারা জানেন যে ফিফা 2020 এবং ওদের একটা ভিশন আছে, ভিশন 2030। এই 2030 ভিশন এবং ফিফা যে উদযাপিত হবে সেজন্য তারা কয়েকটা সেক্টরে তাদের ব্যাপকভাবে কর্মীর প্রয়োজন হবে। একটি হলো সার্ভিস সেক্টর, একটি হলো হসপিটালিটি সেক্টর এবং আরেকটি সেক্টর ওরা সবচেয়ে গুরুত্ব দিয়েছে যেটা এগ্রিকালচার সেক্টর এবং তারা এগ্রিকালচার এখন স্বয়ংসম্পূর্ণ হতে চাচ্ছে এবং এগ্রিকালচারে ব্যাপকভাবে তাদের প্রোগ্রাম নিয়েছে এবং সেখানে আমাদের বাংলাদেশি কর্মীরা মোটামুটি এগ্রিকালচার যেগুলো ফার্ম আছে এগুলো তাদের দখলে আছে এবং তারা এগ্রিকালচার সেক্টরে ব্যাপকভাবে বাংলাদেশি কর্মী নিয়োগ করতে চেয়েছে। আর ওইখানে এখন সিকিউরিটি সার্ভিস একটা সেটার একটা ব্যাপক চাহিদা আছে। আমরা এই যে মানে যারা এই ফিফার জন্য যারা সুপ্রিম কমিটি ফর ডেলিভারি অ্যান্ড লিগেসি, এরা হলো ফিফাতে যত লোক লাগবে তাদেরকে এই 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 কমিটি তাদেরকে কোঅর্ডিনেট করে এবং তারা তাদের কাছ থেকে অনুমোদন নিতে হবে, তারা অ্যাসেস করবে যে কত লোক লাগবে। যেহেতু ওইটাই মেইন পয়েন্ট, মেইন ওনারা অথরিটি, তা আমরা তাদের সাথেও দেখা করেছি এবং তাদেরকে আমরা বলেছি যে তোমাদের এই ফিফাতে যে এত ব্যাপক সংখ্যক তোমাদের সার্ভিসের লোক লাগবে সার্ভিস সেক্টরে, আমরা সেখানে পার্টিসিপেট করতে চাই এবং সেও বলেছে যে হ্যাঁ আমরা বাংলাদেশ থেকে, বাট তারা গুরুত্ব দিয়েছে যে তারা ইয়েতে কী বলে অনলাইনে আমাদের ডাটাবেসতে তারা অনলাইনে রিক্রুটমেন্ট করতে চায়, অনলাইনে দেখতে চায় যে আমাদের ডাটাবেসে কী ধরনের লোক আছে, কী ধরনের কর্মী আছে। আর একটি কনসার্ন ব্যক্ত করেছে সেটি হলো যে আমাদের দেশ থেকে যেতে কর্মীদের যে অধিক মাইগ্রেশন কস্ট এটা আমাদেরকে তারা বলছে এটা নিয়ন্ত্রণ করার জন্য, তা আমরা তাদেরকে কথা দিচ্ছি যে এটা নিয়ন্ত্রণ করা হবে এবং ডাটাবেস থেকে কর্মী নিয়োগ করা হবে। আর একটি হলো আমাদের যেমন বিআরটিসি আছে ওদের সেটা মশালাদ মোয়াশালাদ বলে, সেখানে আমরা দেখা করেছি সেখানে তাদের প্রায় 7,000 জন ড্রাইভার লাগবে সারা মানে সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আনবে, তবে আমাদের দেশ থেকে তারা প্রায় 1,500-এর মতো ড্রাইভার নেওয়ার জন্য তারা আগ্রহ প্রকাশ করেছে এবং আমরা তাদেরকে আমাদের দেশে আসার জন্য আমরা বলেছি যে আমরা 1,00,000 ড্রাইভার আমরা অলরেডি প্রস্তুত করছি এবং আরও 1,00,000 প্রস্তুত করার জন্য আমরা ইতিমধ্যেই আমরা প্রকল্প নিয়েছি এবং আমরা সেখানে ড্রাইভারদের শুধু ড্রাইভার তৈরি করছি না, ড্রাইভার উইথ অটোমেটানিস উইথ ল্যাঙ্গুয়েজ আমরা বলেছি যে আরবি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এবং তারা বলেছে যেহেতু তারা ব্যাপকভাবে বিদেশি মেহমান আসবে সেই জন্য তাদের অবশ্যই ইংরেজিতে একটু কমিউনিকেটিং হতে হবে যে তারা ইংরেজিতে কথা বলতে পারে এবং আরবি যাতে কমিউনিকেটিং আরবি এবং ইংরেজি, এবং সে ব্যাপারে আমরা বলছি যে আমরা এ ব্যাপারে ব্যাপক আমরা প্রশিক্ষণ ইতিমধ্যে শুরু করেছি এবং তাদের আমাদের ক্যাপাসিটি দেখার জন্য প্রশিক্ষণ দেখার জন্য আসতে বলেছি। এবং সেই সাথে আমি আমাদের মন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানিয়েছি এবং
আমাদের মাননীয় মন্ত্রীর পক্ষ থেকে আমাদের ওই মন্ত্রীকে আসার জন্য দাওয়াত দিয়েছি। তো উনি আমাদের ওকে বলছেন যে উনি আমাদের, আমরা বলছি যে আমরা ফর্মালি দাওয়াত পাঠাবো, আমি মন্ত্রীর মধ্যে দাওয়াত দিয়েছি এবং উনি আসার জন্য বলছেন যে উনি আসবেন। উনি একসাথে ইন্ডিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ফিলিপিন এই কয়েকটি দেশ একসাথে ভ্রমণ করবেন। উনি ভ্রমণের সময় আমার বাংলাদেশে ভিজিট করবেন আর খুব শীঘ্রই একটি প্রতিনিধি দল ইয়ের থেকে আসবেন, মানে ওদের যে লেবার মিনিস্ট্রি আছে, লেবার মিনিস্ট্রি একটি প্রতিনিধি দল, একটি টেকনিক্যাল টিম আসবেন আমাদের মানে বিশেষ করে আমাদের যে ডাটাবেস আমরা যে নতুন করে যেটা রিঅর্গানাইজ করছি অনলাইন রিক্রুটমেন্ট সিস্টেম, এটি দেখতে আসবেন এবং আমাদের যে প্রশিক্ষণের যে ক্যাপাসিটি আছে এই ক্যাপাসিটি তারা দেখতে আসবেন। তো এবারে যে সবচেয়ে যেটা বিষয় লক্ষণীয় ছিল যে এবং তাদেরকে অত্যন্ত আন্তরিক এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমাদের আমাদের মিটিং হয়েছে এবং তারা খুবই পজিটিভ ছিল এবং আমাদের বাংলাদেশের প্রতি তাদের বাংলাদেশি কর্মীদের প্রতি তাদের একটা খুবই ভালো ধারণা তারা পোষণ করছে, যেটি আমাদের কাছে অত্যন্ত ভালো লেগেছে যে ওরা এই কাতারি কর্তৃপক্ষ বাংলাদেশ সম্পর্কে একটা এবং বাংলাদেশি কর্মীদের সম্পর্কে তাদের অত্যন্ত একটা পজিটিভ মনোভাব। তা আমরা মনে করছি যে এই জয়েন্ট ওয়ার্কিং কমিটিতে মিটিংয়ে আমাদের একটি ভালো সফলতা হয়েছে যে আমাদের যে আপাতত স্থগিত যে চরম বাজার ছিল এবং সেটির সাথে সাথেই তারা আবার অ্যাপ্রুভাল দেওয়া শুরু করেছে এবং আমাদের বলছে যে এটি অব্যাহত থাকবে। আমরা মনে করি যে এই কাতারের যে চরম বাজার এটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরম বাজার এবং এখানে আমাদের আমরা যে ধরনের কর্মী আমরা বলে আসছি যে আমাদের যে ধরনের কর্মী লাগবে আমরা সেই ধরনের কর্মী প্রশিক্ষণ দিয়ে আমরা তোমাদেরকে সেই ধরনের কর্মী প্রেরণ করার ব্যবস্থা করব এবং এটি আমাদের এই ভিজিট অত্যন্ত সফল হয়েছে এবং আমরা আশা করি যে কাতারের এই চরম বাজারে আমাদের অধিক সংখ্যক কর্মী সেখানে কর্মসংস্থান করা সম্ভব হবে এই 2020 সালে। আপনাদের সবাইকে ধন্যবাদ। যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটা হলো যে তারা এখন আনস্কিল লোক বাদ দিয়ে তারা সব দেশের থেকে দক্ষ কর্মী নেবে, এটি তাদের সরকারিভাবে সিদ্ধান্ত। তারা কোনো দেশ থেকেই আনস্কিল লোক নেবে না। আর আপনি যেটি বললেন সেটি হলো যে বিগত 6 মাস ধরে তারা নতুন কোনো অ্যাপ্রুভাল দেয় নাই, শুধু মানে হাউস হোল্ড ওয়ার্কে যারা গেছে তাদের কোনো কোম্পানিতে কোনো নতুন ইয়ে দেয় নাই। আমাদের কাছে তথ্য আছে সেটা হলো যে এই যে তারা যে আপাতত স্থগিত রেখেছিল এবং কোনো কোম্পানিকে যে তারা দিচ্ছিল না এইটা তারা নতুন করে এই কালকে দিচ্ছে। তারা কিন্তু একদম নিষেধাজ্ঞা দেয় না, তারা কিন্তু অফিসিয়ালি বলে না যে তোমাদের এটা নিষেধাজ্ঞা, তারা স্থানীয়ভাবে এটা হলো যে একটা ব্যালেন্সিং করার জন্য তারা করছে। যেটা যে বললো এটা ঠিক যে তারা এটা ব্যালেন্সিং করার জন্য আমাদের বাংলাদেশি কমিউনিটি অনেক বেশি হয়ে গেছে, তারা ব্যালেন্সিং করার জন্য এটা করছে, কিন্তু তারা যে অ্যাপ্রুভাল দিচ্ছিল না সেই অ্যাপ্রুভালটা তারা কালকের থেকে শুরু করেছে। শুধু নিরাপত্তা শুধু না, এবার মনে হয়েছে যে তারা নিরাপত্তা সহ যত ধরনের কল্যাণমূলক এবং কাতার যেহেতু কাতারের ফিফা হচ্ছে এবং তাদের ভিশন 2030 যেহেতু বাস্তবায়ন করছে এবং তারা দিস ইজ দি ফার্স্ট কান্ট্রি এই জিসিসির ভিতরে যারা আইওএলের অফিস খুলছে এবং তারা যেহেতু এই ধরনের একটি মেগা প্রজেক্ট তারা বাস্তবায়ন করতে যাচ্ছে এবং মেগা ইভেন্ট তারা ওখানে করতে যাচ্ছে, কাজেই শ্রমিকদের ফরেন ওয়ার্কারদের তাদেরকে নিশ্চয়তা, তাদেরকে তাদের রাইটস, এগুলো প্রিভিলেজ, এগুলো সব ইনশিওর করার জন্য তারা তাদের সরকারিভাবে এটা সব তারা সিদ্ধান্ত নিয়েছে। এবং আমরা ওদের যে আর একটা ইয়ে আছে ওদের হোম মিনিস্ট্রিতে যে কিউবিসি যে কাতার ভিসা সেন্টার যেটা চালু করেছে সেখানে কাতার ভিসা সেন্টারও আমরা সেটাও আমরা ভিজিট করেছি এবং তারাও আমাদেরকে অবহিত করেছে। এটা নিশ্চয়ই আপনারা জানেন যে এখন আর কাতারে যাওয়ার জন্য মানে এখান থেকেই সমস্ত কিছু করে সব ফর্মালিটিস করে যাওয়া যায়, মানে কন্ট্রাক্ট পেপার থেকে শুরু করে মেডিকেল ফর ফিঙ্গারপ্রিন্ট সব কিছু করে যায় যাতে ওখানে যেয়ে তাদের মেডিকেল ফিঙ্গারপ্রিন্ট আর এগুলো কন্ট্রাক্ট না করতে হয় এবং সরাসরি তারা কাজে যেতে পারে এবং সরাসরি তাদের ওই যে আকামার জন্য ওখান থেকে প্রসেস করতে পারে। খরচের ব্যাপারটা তারা বলছে যে সব খরচ আমাদের এমপ্লয়াররা দিয়ে দেবে, আপনারা আপনাদের ইয়ের থেকে কন্ট্রোল করেন।